আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা শিখব কি করে আমরা আমাদের ফেসবুক পেজে সঠিক নামে ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারি। ওকে, তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম এই কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা যায়। তো এইসব ভিডিও দেখার পর আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চাইলাম, কারণ ইউটিউবে যেসব ভিডিও রয়েছে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, তো একটুও আসল ভিডিও না, সব ভিন্ন নিয়মে দেখাইছে। কারণ ওই নিয়মে যদি আপনার আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করে তো আপনাদের ভিডিও কোনোদিনও ভাইরাল হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা সঠিক নিয়ম না ফেসবুক পেজে ভিডিও আপলোড করার। তো আজ আমি আপনাদেরকে সঠিক নিয়মটা শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। ওকে, বেশি কথা বলবো না, অল্প কিছুটি শিখিয়ে দেবো। তো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি সৈতা স্যার, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা এই কারণে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করব ক্রিয়েটর স্টুডিও লিখে। ওকে, ক্রিয়েটর স্টুডিও লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে যে প্রথম অ্যাপ্লিকেশনটি আসবে এখানে, তো আমরা এটা ওপেন ইনস্টল করে নেব। ওকে, ইনস্টল করার পর এখান থেকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। যদি এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে কন্টিনিউ অ্যাজ এমডি শহীদ মিয়া, আমার আইডির নাম হচ্ছে এমডি শহীদ মিয়া, ফেসবুক আইডির নাম। তো আপনার যদি এই আইডিতে প্রথম যেটা শো করতেছে আইডিটা, এই আইডির মধ্যে আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলে অবশ্যই এখানে কন্টিনিউ অ্যাজ করবেন। যদি এই আইডির মধ্যে আপনার ফেসবুক পেজ না থাকে, অন্য আইডির মধ্যে আপনার ফেসবুক পেজ থাকে, তাহলে অবশ্যই এখানে লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। ওকে, তো আমি এটার মধ্যে লগ ইন করতেছি, একটু লোড নেবে, আমরা একটু ওয়েট করব। ওকে, তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজগুলো এখানে শো করতে আসছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমার এই আইডির মধ্যে তিনটে ফেসবুক পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন ক্ষুদ্র মালিমের উচ্চ বিদ্যালয়। তো আমার মূলত এটা আমার পেজ না, আমার পেজের নাম হচ্ছে হলো টেকনিক্যাল মাস্টার 24। আমি অন্য আইডির মধ্যে লগ ইন করেছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। তো এখানে ক্লিক করে দিতে হবে। ওকে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে এখানে যে এই উপরের মধ্যে হোম বাটন, এখানে এসে আপনাদের আরও যে কোনো ফেসবুক পেজ এখান থেকে আপনারা লগ ইন করতে পারেন। তো আমি চাচ্ছি না, আমি আপনাদের ভিডিও আপলোড দিয়ে দেখাবো কীভাবে আপলোড দিতে হয়। তো ভিডিও কীভাবে আমরা আপলোড দেবো, এখানে দেখতে পাচ্ছি আমরা এডিট নামে একটি অপশন, এডিটের মতন উপরে কোনায়, তো এখানে আমাদের আসতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যে অপশনটি রয়েছে, আমরা এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবো, পোস্ট করতে পারবো এবং লাইভ করতে পারবো। ওকে, তো আমি এখানে ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যালাউ অ্যাক্সেস এখানে অ্যালাউ করে দিতে হবে। ওকে, এখানে পারমিশন চাইতেছে, তো আমরা পারমিশন অ্যালাউ করে দিলাম, সব পারমিশন আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আমাদের সামনে আমাদের ভিডিওগুলো শো করবে। তো আমি সাধারণ একটি যেহেতু ভিডিও নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানেও আসবে এরকম ভিডিও টাইটেল, আমরা ভিডিওর টাইটেল কী দেবো, আমরা ভিডিওর শিরোনাম কী আপনারা লিখবেন, আমি হজ বড় লিখে দিলাম। ডিসক্রিপশন লিখবেন এখানে, তো আপনাদের ভিডিও সম্পর্কে এখানে ডিসক্রিপশন লিখবেন। ওকে, লেখার পর আপনারা ইউটিউবের মতন যদি থাম্বেল অ্যাড করতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড থাম্বেল, এখানে আসতে হবে। এখানে আসার পর দেখতে চয়েস ফরম ভিডিও, আপনারা যদি চান আপনাদের ভিডিও থেকে থাম্বেল নিতে পারেন, যদি চান আপনারা আপনাদের যদি গ্যালারি আপনি যদি কোনো থাম্বেল বানিয়ে থাকেন, তো এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনার থাম্বেল সেট করতে পারবেন। তো সাধারণ আমি এটি থাম্বেল নিলাম, নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। ওকে, নেক্সটে ক্লিক করবো, আমাদের সামনে একটু লোড নেবে এখানে, তো আমরা অবশ্যই ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে থাম্বেল অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমরা নেক্সটে ক্লিক করি আমাদের ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, বরাবর মতো একটি কথাই বলতে হয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই একটু ডিসলাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওটি অবশ্যই আপনাদের ওই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত কীভাবে ফেসবুক পেজে সঠিক নামে
ভিডিও আপলোড করে ভাইরাল করতে হয় তারা জানে না, অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।